নমস্কার। গত 19শে ডিসেম্বর শনিবার শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং সেই মঞ্চ থেকে আওয়াজ তোলেন ভাইপো হাটাও। এবার সেই মেদিনীপুরের বুকে পাল্টা সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে অধিকারী পরিবারের কেউ থাকবে কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। গতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরের জনসভাতে পায়ে ব্যথার কারণে আসতে পারেননি শিশির অধিকারী এবং দিল্লিতে থাকায় ফ্লাইট সমস্যার জন্য আসতে পারেননি শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। এবার দেখার বিষয় তৃণমূলের এই পাল্টা জনসভাতে এই দুই সাংসদ উপস্থিত থাকেন কি না। এদিকে বিজেপিতে দিব্যেন্দুর কোনো যোগাযোগ আছে কি না সেই প্রশ্নের উত্তরে সোজা সাপটা উত্তর দেন দিব্যেন্দু অধিকারী। তিনি বলেন, আমি তো আর পাগলা সার হয়ে যাইনি, আমার অবস্থান স্পষ্ট, তৃণমূলেই ছিলাম, তৃণমূলেই থাকব। তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারী যেটা করছেন সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এ বিষয়ে আমার কিছু বলার নেই। তবে এখন প্রশ্ন হলো, শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর অধিকারী গড় এখন কার? যদিও এদিন বেশ কিছু তৃণমূলের নেতৃত্বসহ বিধায়ক সাংসদ বিজেপিতে যোগদান করেছেন, তবে শুভেন্দু অধিকারী পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। তবে দেখার বিষয় আগামী দিনে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী এদের রাজনৈতিক ভবিষ্যৎ কোথায় এসে দাঁড়ায়।